হবে না, কোনো কাজ নাই, চেহারার বিনিময়ে টাকা ইনকাম করতেছে, টিভি খুলেন ছেলেদের পোশাকের অ্যাডেও মেয়ে। আসবে কোনো কারণ নাই, চেহারার বিনিময়ে টাকা ইনকাম করতেছে, নিজের চেহারাকে পণ্য দ্রব্য বিক্রিযোগ্য জিনিস বানিয়েছে। আর এক দল মা এবং বোন আছে যারা নিজেদের চেহারাকে পণ্য বানিয়েছে ফ্রিতে, কোনো প্রকার টাকা পয়সার বিনিময় ছাড়াই, রাস্তাঘাটে, স্কুল কলেজে, বাজারে আমার এবং আপনার মা এবং বোন যারা চেহারা শরীর দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা নিজেদের চেহারাকে ফ্রিতে পণ্য বানিয়েছে, ছেলেদেরকে দেখানোর জন্য ফ্রিতে পণ্য বানিয়েছে। সে নিজেকে সম্মান দিতে জানে না, তার সম্মান কত সেটাও বুঝতে জানে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন সারাকে নিয়ে পার হচ্ছিলেন, জালেম বাদশা ধরে ফেললো, সারা বলল, আল্লাহ, আমি জীবন দিয়ে আমার ইজ্জতের হেফাজত করেছি, আমার আমানতের কোনো দিন খেয়ানত করিনি, আজ আমি বিপদে, তুমি আমার ইজ্জতের হেফাজত করো। সাথে সাথে বাদশার হাত পা অবশ হয়ে গেল। একজন পরহেজগার নারীর দাম মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী হাজেরা এখনো হাজার হাজার মানুষ সাফা মারোয়া পাহাড়ে যাতায়াত করতেছে, সাই করতেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাফা মারোয়া পাহাড়ে সাই করেছেন। আল্লাহর একজন বান্দী, সতী নারী, পরহেজগার নারী হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সৎ সন্তান ইসমাইলের পানির জন্য এই জায়গায় দৌড়াচ্ছিলেন। তো আল্লাহ কোরআনে কি বলে দিলেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, তার একজন পরহেজগার নারীর দৌড়ানোটা আল্লাহর নিকটে এত ভালো, এত মহান, যে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলে দিলেন যে আজ থেকে আমি সাফা এবং মারওয়াকে নিদর্শন বানিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত মানুষ সেখানে দৌড়াতে থাকবে। এটা একজন পরহেজগার নারীর মূল্য আল্লাহর নিকটে। আমি মা এবং বোনদেরকে কেমনে বুঝাবো, আজকের ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র ইহুদি খ্রিস্টানেরা করে, তার মধ্যে সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে মেয়েদেরকে নষ্ট করার ষড়যন্ত্র, মেয়েদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র। কেন জানেন, মেয়েরা যদি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, জাতি ধ্বংস হয়ে যাবে, জাতি নষ্ট হয়ে যাবে। যে মেয়ে বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, যে মেয়ে নগ্ন অর্ধনগ্ন হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, সেই মেয়ের পেটে সৎ সন্তান আসতে পারে না, তার পেটে সালাহউদ্দিন আইয়ুবির জন্ম হতে পারে না, তার পেটে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের জন্ম হতে পারে না। তো মা যখন নষ্ট, বোন যখন নষ্ট, মেয়ে যখন নষ্ট, তখন ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট, বাতিল, কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য ইহুদি খ্রিস্টানদের সকল ষড়যন্ত্রের মূল লক্ষ্য, মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাও, মেয়েদের গা থেকে বোরখা খুলে ফেলো, তাদেরকে বেপর্দা বানিয়ে ফেলো, তাদেরকে শিখাও যে তুমি যদি ঘরে বসে থাকো তাহলে তুমি বেকার, তোমাকে চাকরি করতে হবে, তোমাকে কাজ করতে হবে, ছেলে মেয়ে লালন পালন হোক আর না হোক চাকরি করে টাকা উপার্জন করতে হবে। এই জন্য চলে গেছে গার্মেন্টসে কাজ করতে, কোম্পানিতে কাজ করতে, স্বামীর খেদমত করা ভালো লাগে না, কিন্তু বসের খেদমত করা ঠিকই ভালো লাগে। এত নিচে নেমে গেছে, এত জঘন্য পর্যায়ে চলে গেছে, ওয়াল্লাহে আল্লাহর কসম, কেউ যদি বলে সারা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মঙ্গল গ্রহে যাওয়া, আমি বলবো মিথ্যা কথা। কেউ যদি বলে সারা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ পারমাণবিক বোম তৈরি করা, আমি বলবো মিথ্যা কথা। কেউ যদি বলে সারা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ 1000 তলা বিল্ডিং তৈরি করা, আমি বলবো মিথ্যা কথা। কেউ যদি বলে সাত আসমানে যাওয়া কঠিন, আমি বলবো মিথ্যা কথা। সবচেয়ে কঠিন কাজ সারা পৃথিবীতে, সবচেয়ে দামি, কঠিন, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ছোট্ট শিশুকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। আর এই কঠিন কাজের চাকরি আল্লাহ কাকে দিয়েছে? মা এবং বোনকে দিয়েছে। তারা ঘরে বেকার নয়, মা এবং বোনের চাকরি করা তখনই হালাল, মা এবং বোনের চাকরি করা তখনই হালাল, মা এবং বোনের বাইরে যাওয়া তখনই হালাল যখন এক পর্দার সাথে হবে, দুই সন্তান লালন পালনে বিন্দুমাত্র ক্ষতি হবে না। যদি বিন্দুমাত্র ক্ষতি হয় চাকরি হারাম, কেননা আসল চাকরি যেটা আল্লাহ দিয়েছেন সেটা কি? সন্তান লালন পালন করা, সন্তানকে মানুষ করা। এটা এত গুরুত্বপূর্ণ চাকরি যা আমি আপনাকে ভাষায় বলতে পারবো না। পৃথিবীতে যত বড় মানুষ এসেছে, সব বড় মানুষের পিছনে তার মা অথবা তার স্ত্রীর ভূমিকা আছে।
গবেষণা করে দেখেন, পৃথিবীতে যত বড় মানুষ এসেছে সব বড় মানুষের পিছনে তার মা অথবা তার স্ত্রীর ভূমিকা আছে। একটা মেয়ে যদি তার জীবন বিলিয়ে দিয়ে একটা সৎ মানুষ দিয়ে যেতে পারে পৃথিবীবাসীকে, একটা সৎ স্বামী সৎ ছেলে পৃথিবীবাসীকে দিয়ে যেতে পারে, তাহলে হাজারটা মেয়ে গার্মেন্টসে কাজ করে জাতির যা উন্নতি করতে পারবে, ওই একটা মেয়ের জীবনের বিনিময়ে যে ছেলে মানুষ হয়েছে সে তার চেয়ে হাজার গুণ বেশি জাতির উপকার করতে পারবে। কিন্তু এই ছোট্ট মেধাটুকু আমাদের মা এবং বোনেরও নাই, এই জাতিরও নাই। যুবক সমাজ তো আরো পাগল, আরো বোকা, আরো ঘেলুহীন, তার ছেড়া মাথায় বুদ্ধি নাই। এরা সারাদিন বিপিএল আইপিএল এর জুয়া নিয়ে পাগল, ক্রিকেট খেলা নিয়ে পাগল, মদ গাঞ্জা ফেন্সিডিল নিয়ে পাগল, অবৈধ সম্পর্ক নিয়ে পাগল। আরে যুবক, তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো তো, আমেরিকা, ইসরায়েল, চীন, এদের দিকে একটু তাকিয়ে দেখো তো, এদের কোনো ক্রিকেট টিম, ক্রিকেট টিম নিয়ে কোনো লাফালাফি, কোনো আবেগ, কোনো জুয়া, সময় নষ্ট তাদের আছে কিনা, তারা তোমাদের মতো এতটা বোকা কিনা দেখো চিন্তা ভাবনা করে। পদ্মা ব্রিজ তৈরি হচ্ছে, পদ্মা ব্রিজে যাও গিয়ে দেখো, যারা বড় বড় প্রজেক্ট ম্যানেজার, ইঞ্জিনিয়ার, ডিজাইনার পদ্মা ব্রিজে কাজ করতেছে, তারা সব কোরিয়া চায়না থেকে ভাড়া করে আনা। আর ওই যে মাথায় ইট পাটকেল বালু নিয়ে পাইলের মধ্যে ফেলতেছে, ওইটা হচ্ছে বাঙালি আর বাংলাদেশি। সরকারের কোনো দোষ নাই, সারাদিন যদি রাজনীতি করে, পড়াশোনা বাদ দিয়ে মারামারি করে, সারাদিন যদি ক্রিকেট নিয়ে পড়ে থাকে, জুয়া নিয়ে পড়ে থাকে, মদ গাঞ্জা নিয়ে পড়ে থাকে, তো ওই জাতি চিরদিন লেবারি গিরি আর পরের গোলামি করে খাবে। মুক্তির জন্য শিক্ষা লাগবে, শিক্ষা ছাড়া মুক্তি সম্ভব। ইসলাম ইজ লাইফ, ইসলাম ইজ জীবন।